আসসালামু আলাইকুম আমি ডক্টর রীতা তাহির ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকে আমি খুবই কমন এবং সবার জানা একটা বিষয় নিয়ে আলোচনা করব তো এই বিষয়টা আসলে অনেকেরই জানা আছেন তারপরেও আমার কিছু কিছু ভিউয়ার্সরা আছেন আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে এই ব্যাপারটা নিয়ে জন্য আমি একটু আলোচনা করি ম্যাডাম আলট্রাসনোগ্রাম করলে কত সপ্তাহে কনফার্ম হওয়া যায় যে বাচ্চা হচ্ছে জরায়ুতে আসছে নাকি কি আসে নেই তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে যেহেতু আলট্রাসনোগ্রাম করে আপনার জরায়ুতে ব্রণটা আসতে একটু সময় লাগে সেই জন্য অবশ্যই আপনারা মাসিকের ডেট পার হয়ে যাওয়ার মিনিমাম দুই সপ্তাহ পরে আপনারা আলট্রাসনোগ্রামটা করতে আসবেন এক্ষেত্রে অনেকেই আমরা অনেক সময় পেশেন্ট পাই যে যারা নিজেরা নিজেরা আলট্রাসনোগ্রাম করতে চলে আসেন যে মাত্রই মাসিকের ডেটটা পার হয়েছে তারা আলট্রাসোনোগ্রাম করতে আসেন তখন কিন্তু আমরা আসলে জরায়ুতে আপনার বাচ্চা পাই না বাচ্চার যে সেক সেটা আমরা পাই না তখন কিন্তু আমরা আবার অ্যাডভাইস দিই যে আপনারা একটা প্রস্ত্রাব পরীক্ষা করে কনফার্ম হন যে বাচ্চা আসছে কিনা যদি প্রস্ত্রাব পরীক্ষাই আপনার পজিটিভ আসে তাহলে আমরা বলি যে দুই সপ্তাহ পরে আপনি আবার একটা আলট্রাসনোগ্রাম করে শিওর হয়ে নিন যে বাচ্চাটা জড়ায়েতে আসছে কিনা আর যদি দেখা যায় যে আপনার মাসিকের ডেট পার হয়ে যাওয়ার দুই সপ্তাহ পরে আপনি আসছেন আপনার হচ্ছে জরায়ুতে বাচ্চা আসে নাই এবং প্রেগনেন্সি টেস্টও নেগেটিভ তাহলে কিন্তু একদম কনফার্ম যে আপনার বাচ্চা আসলে আপনার কনসিভ করেন নাই তো এই জিনিসগুলো আসলে হয়তো অনেকেরই জানা বাট কারো কারো হয়তো জানা থাকলেও একটু কনফিউশন থাকতে পারে আমি আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে যাদের একটু কনফিউশন ছিল তারা ক্লিয়ার একটা আইডিয়া পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ